গুড মর্নিং এভরিওয়ান তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আজ আমি দু হাজার চব্বিশ জিএনএম জন্য সিলেবাস কী কী আছে কোন সাবজেক্টের ওপর কত মার্ক থাকে এবং কতটা কোশ্চেন থাকে নেগেটিভ আছে কি না সেটা অবশ্যই শেয়ার করে একটু মনোযোগ দিয়ে দেখো অনেকে কনফিউজ আছে দেখো আমি তোমাদের শেয়ার করে নিই লাইফ সায়েন্স যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পেপার সেখানে তোমাদের এই তিরিশটা প্রশ্ন থাকবে ইচ মার্ক হচ্ছে এক করে আর এর টেন কোশ্চেন দশ নম্বর কোশ্চেন থাকবে দশটা কোশ্চেন থাকবে যেটা প্রত্যেকটা কোশ্চেন মার্ক হচ্ছে টু মার্ক টোটাল তোমাদের এখানে ফোর্টি কোশ্চেন থাকবে যেটা টোটাল মার্ক হচ্ছে তোমাদের ফিফটি ঠিক আছে দেন ফিজিক্স আমরা দেখে নেব ফিজিক্সতে তোমাদের যেটা পনেরোটা প্রশ্ন থাকবে এক মার্কের এবং দেন পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা মার্ক হচ্ছে দুই টোটাল আমরা কুড়িটা এখানে প্রশ্ন দেখতে পাবো যেখানে টোটাল মার্ক আমাদের থাকবে টোয়েন্টি ফাইভ দেন ইংলিশ হচ্ছে তোমাদের পনেরোটা পনেরোটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেক মার্ক থাকবে এক করে ঠিক আছে এবং পনেরোটা কোশ্চেনের টোটাল মার্ক হচ্ছে পনেরো নাম্বার মানে ইংলিশ থেকে পনেরো মার্ক কিন্তু থাকছে দেন হচ্ছে ম্যাথামেটিক্স যেখানে এখানে দশ মার্ক রয়েছে মানে দশটা কোশ্চেন রয়েছে টোটাল মার্ক হচ্ছে তোমাদের এখানে দশ মার্ক থাকছে ঠিক আছে জেনারেল নলেজ যেটাকে আমরা জি বলি যেটাকে আমরা জি বলি বা জিএসও বলা চলে এটাকে তো এখানে দশটা মার্ক থাকছে এবং দশটা কোয়েশ্চেন থাকছে টোটাল মার্ক হচ্ছে আমাদের টেন মার্ক ওকে তাহলে এখানে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাবজেক্ট কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে যেটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেন আরেকটা হচ্ছে তোমাদের ছটা সাবজেক্ট যেহেতু তোমরা প্রত্যেকে জানো আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং যেটা তোমাদের পুরো কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেক মার্ক হচ্ছে এক এক করে টোটাল মার্ক হচ্ছে তোমাদের পাঁচ মার্ক তো তোমাদের কটা এখানে সাবজেক্ট আছে ছটা সাবজেক্ট থাকে মানে ছটা সাবজেক্টের টোটাল তোমাদের যেটা মার্ক রয়েছে সেটা হচ্ছে ওয়ান ফিফটিন অর্থাৎ একশো পনেরো মার্কের মানে একশোটা প্রশ্ন থাকবে এবং তোমাকে কি করতে হবে একশো পনেরো মার্কের এখানে কিন্তু উত্তর দিতে হবে তারপর এখানে স্পষ্ট করে তোমাকে মেনশন করে দিয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে অর্থাৎ সিলেবাসের যে কোশ্চেনগুলো আসবে সেটা কোথায় থেকে আসবে দেখে নাও অল কোশ্চেন্স উইল বি মাল্টিপেল চয়েস কোশ্চেন টাইপ ফোর অপশন অবশ্যই তুমি পেয়ে যাবে এবং মনে রাখবে এখানে দেড় ঘন্টা তোমাকে কিন্তু একশো পনেরো মার্কের পরীক্ষাটা দিতে হবে দেড় ঘন্টা ঠিক আছে এবং এখানে বলছে যে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গালি ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ বেঙ্গালি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষাটা হবে এখানে বলে যে এক্সপেক্ট এছাড়া বা ব্যতিক্রম যেটা তোমাদের বলছি যে বেসিক ল্যাং ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এই দুটোই কিন্তু তোমাদের ইংলিশে কোশ্চেন থাকবে ঠিক আছে ইংলিশ কোশ্চেন তো থাকছে পাশাপাশি লজিক্যাল রিজনিংটাও তোমাদের কিন্তু ইংলিশে কোশ্চেন হবে এখানে সিলেবাসটা দেখো মেনশন করি লাইফ সায়েন্স ফিজিক্স ম্যাথামেটিক্স উইল বি টেন্ট স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের ওপর বেস করে তোমাদের লাইফ সায়েন্স ফিজিক্স অ্যান্ড ম্যাথের প্রশ্ন করা হবে তারপর বলছে দেখো বেসিক ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড লজিকালিজম এটা টুয়েলভ ইস্ট্যান্ডার্ডের ওপর ক্যারিকুলামের ওপর কিন্তু প্রশ্নটা হবে তো তো আশা করি সবাই বুঝে গেছো এবং এখানে অবশ্যই নেগেটিভ মার্ক আছে ওকে তাহলে তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা সিলেবাস আমি শেয়ার করলাম এবং তোমাদের আমি বলে রাখি এখানে যে তোমাদের একশো মার্ক থাকছে না এখান থেকে তুমি যদি সেভেন্টি প্লাস পাও তাহলে অবশ্য কিন্তু তুমি একটা সেফ স্কোর মধ্যে থাকবে অনেকটা সেফ থাকবে তুমি ঠিক আছে একশো পনেরো মার্কের মধ্যে অবশ্যই তোমাকে সেভেন্টি প্লাস পেতে হবে যারা রেগুলার বেসিস এই চ্যানেলের প্রত্যেকটা ফ্রি ক্লাস অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে নাইনটি প্লাস পেতে কোনো সমস্যা হবে না সিওর তোমরা নাইনটি প্লাস পাবে ঠিক আছে ধৈর্য দিয়ে দেখো প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেম্ব করো এবং তোমাদের আমি ক্লাস দিই চারটার সময় তারপর তোমাদের নটার সময় অ্যান্ড একটা থাকছে মানে তিনটে ক্লাস কিন্তু আমার সম্পূর্ণ বইকেলে আর কি ফ্রিতে ক্লাস হয় তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফ্রিতে পেয়ে যাবে অনলাইন টেস্ট পাবে সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে গাইড করি যদি তোমরা সঠিকভাবে সঠিক গাইড করে দু হাজার মতো যারা পেয়েছে দু হাজার তোমরা ভালো স্কোর করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে কারণ টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখানে জয়েন হলে সমস্ত কিছু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে একটা ভিডিওতে তো সমস্ত কিছু বলা সম্ভব নয় তাহলে টেলিগ্রামে যদি জানো কখন কীভাবে ফ্রি ক্লাস পেড ক্লাস করবে সেটা সম্পূর্ণভাবে তোমরা জেনে যাবে আজকের অনেকে রিকোয়েস্ট আমি পুরো সিলেবাসের ডিটেল আমি বললাম এরপরে যদি তোমাদের কেন কনফিউজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের যে কোনো কনফিউজ থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই কনফিউজন দূর করার চেষ্টা করবো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো এবং সবাইকে অ্যাডভান্স দু হাজার জন্য বেস্ট অফ লাক টেক কেয়ার